সাবেটিয়ার স্যান্ডারসন রিয়াকশান বেসিক্যালি এটা একটা হাইড্রোজেনেশান রিয়াকশান কোনো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেমন অ্যালকিন কিংবা অ্যালকাইন এদেরকে যদি হাইড্রোজেন দিয়ে রিডাকশান করা হয় তার জন্য একটা মেটাল ক্যাটলিস্ট লাগে যখন এই মেটাল ক্যাটলিস্টটা নিকেল অর্থাৎ উত্তপ্ত নিকেলের উপর দিয়ে যখন কোনো অ্যালকিন বা অ্যালকাইন এবং হাইড্রোজেন গ্যাস পাঠানো হয় তখন অ্যালকিন বা অ্যালকাইন রিডাকশান হয়ে গিয়ে অ্যালকেন তৈরি হয় এই রিয়াকশানটাকে বলছি আমরা স্যাবিটিয়ার স্যান্ডারসন রিয়াকশান এই রিয়াকশানে একটা রানি নিকেলের একটা মেটাল সারফেস নেওয়া হয় এই সারফেসের উপর দিয়ে উত্তপ্ত অর্গানিক মলিকুল প্লাস হাইড্রোজেন গ্যাস পাঠানো হয় এই হাইড্রোজেন গ্যাস এই মেটালের সারফেসে অ্যাডজপশন হয়ে যায় সেই অ্যাডজর্বড হাইড্রোজেন দিয়ে আমার অ্যালকিন কিংবা অ্যালকাইন রিডিউস হয়ে গিয়ে পিওর হাইড্রোকার্বন অ্যালকেন তৈরি হয়ে যায় আমরা এই রিয়াকশান ইউজ করে যদি আমি অ্যালকিন নেই অ্যালকিন প্লাস এইচ টু তাহলে যেমন আমার ইথেন তৈরি হয় একইভাবে যদি আমরা অ্যালকাইন নেই অ্যালকাইন প্লাস যদি হাইড্রোজেন দিই তখন বেশি হাইড্রোজেন লাগবে দুই কিউভের লাগবে তখনও কী হবে আমার অ্যালকেন তৈরি হবে এভাবে যে কোনো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করতে পারবো